চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলহাজ হেসে গফুরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষের ঠল নামে। এতে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান জহুরুল আলম দুভাষ, 37 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফি, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ, মহানগর বিএনপির সহসভাপতি আজিজ, পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন কোম্পানি, আর উপস্থিত ছিলেন মরহুমের ছেলে শেজান, বিটু, জিসান এবং জিয়া। এতে দলবল নির্বিশেষে হাজারো মানুষ মরহুমের জানাজার নামাজে উপস্থিত হন। গত বছর মার্চে আমার মা মারা যান, তারপরে উনি যখন অসুস্থ হয়ে বললেন, আমরা ওনাকে বললাম যে আব্বা আমরা সবাই খুলনাতে, মাকেও খুলনাতে দাপন করা হয়েছে, আপনি আপনার ইন্তেকালের পরে আমরা খুলনা থেকে দাপন করব। উনি রাজি হন নাই, নিউজিয়ত করে গেছেন আমাদেরকে, না আমার চিটাওয়াঙে আমার জন্মস্থান, আমার মার মায়ের কবরের নিচে আমাকে তোমরা দাপন করে এসে আমরা থেকে আজকে শেষ ঘরের মাধ্যমে এখানে নিয়ে আসছি। আমি যদিও সে তার জীবদ্দশায় বেশিরভাগ সময় খুলনায় কাটিয়েছে, তারপরেও তার কথাবার্তায় এখানে যদি কেউ কোনো কষ্টে পেয়ে থাকেন মনে, আমি ওনার তরফ থেকে আপনাদের কাছে মাপ চাচ্ছি এবং তার কাছে যদি আপনি থেকে থাকেন আমাদের চারপাশের সাথে যোগাযোগ করবেন, আমরা একটু ইনশাল্লাহ পরিশোধ করে দেবো। আমার আপনার জন্য দোয়া করবেন। অত্যন্ত কঠোর পরিশ্রমী একটা মানুষ ছিলেন, আমি পৃথিবীর বহু জায়গায় দেখেছি ওনার মতন এত কঠোর পরিশ্রমী একটা পায়ে ওনার সমস্যা ছিল আমি দেখি নাই, এত কঠোর পরিশ্রমী মানুষ। আপনারা দোয়া করবেন ওরা আমাকে আপনারা মাফ করে দিয়ে যদি কেউ কোনো মনে কষ্ট থেকে থাকে কারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের একটা দিন আমাদের শ্রদ্ধায় বড় হয় আমার একটা ব্যক্তিত্ব ছিলেন আমাদের মাঝে, উনি যে আমি প্রত্যেকের কাছে আমি একটা কথা বলতে চাই, ওনার 4টি সন্তান, 2টি কন্যা সন্তান, 4টি পুত্র সন্তান আছে। আল্লাহ তাআলা উনি এমনভাবে করে গেছেন ওনার ছেলে 4টা ছেলে সব ব্যবসায় তারা প্রতিষ্ঠিত আছেন ইনশাআল্লাহ, তাদের প্রত্যেক ছেলেরা হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। আসলে আমার বাবা সব থেকে বড় যে ভালো গুণটা আমি দেখেছি আমাকে তার মার প্রতি যে ভালোবাসা ছিল, মার প্রতি সে খোলা থাকলেও প্রত্যেকটা সময় সে মার জন্য এখানে নিবেদিত থাকতো, তার মন এবং তার প্রাণ সব কিছু, যখনই মা কিছু হয়েছে বা ছুটে এসেছে। এবং আমাদের মা ইন্তেকাল করে আমার বড় ভাই ইতিমধ্যে বলেছে, আমরা বহুবার বলেছি বাবা আপনারা ওইখানে আমরা ইয়া করি, আমরা সবাই এখানে বলো তোমার মাদের তোমরা নিয়ে থাকো, আমার মার কাছে আমাদের দিয়ে দিও। তো যাই হোক, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমরা এখানে এসেছি, আপনারা এখানে উপস্থিত হওয়ার কারণে, আমাদের এই জানাজার দোয়া শরীর হওয়ার কারণে আমাদের পরিবার পক্ষ থেকে আমরা কী করবো। এবং আপনারা দোয়া করবেন যেন আমার বাবার হাতে আমরা সম্মিলিত পরিবার করবো এবং সুস্থ করবো, এবং আমাদের যেন আমরা আল্লাহ যেন আমাদের উপর রহমত করে, এবং রহমত আমাদের বাবার উপস্থিত আমাদের জন্য করে বসুন এটা যেন।